আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, কিন্তু আল্লাহ তাআলা যখন কাউকে কোনো রোগ দিয়ে থাকেন তো বলতে হবে আলহামদুলিল্লাহ। যাক, এখানে আর কোনো কথা বাড়াচ্ছি না, আমার ভিডিও থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন আজকে কী ভিডিও নিয়ে এসেছি। তো আজকে আমি যে ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি এটা কিন্তু আমরা কম বেশি সবাই চিনি। এই রোগটার নাম হচ্ছে, অনেকে বসন্ত বলে থাকে, অনেকে পানসা বলে থাকে, অনেকেই কিন্তু পক্স বলে থাকে। তো যাই হোক, এটা সচরাচর কিন্তু হয় না, বিশেষ করে একটা সিজনে কিন্তু হয়ে থাকে, আর এই সিজনটাই কিন্তু এই রোগের একটা সিজন। তো সবচেয়ে বড় কথা হচ্ছে, এই রোগটা যাদের ঘরে হয় বা যার শরীরে হয় তার কাছ থেকে কিন্তু অনেকটাই দূরে থাকতে হয়, কারণ এই রোগটা খুব বেশি ছোঁয়াচে। পক্স দেখা দিলে কীভাবে খুব তাড়াতাড়ি সারিয়ে তুলবেন সেরকমই একটি ঘরোয়া টোটকা আজকে আপনাদের মাঝে শেয়ার করব, আর যেটি শেয়ার করার পর আপনারা বুঝতে পারবেন এবং আপনাদেরও অনেকটাই উপকারে আসবে আশা করছি। তাই বলছি, যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে আমার সঙ্গে থাকবেন। পক্স দেখা দিলে ঘরোয়া উপায়ে যদি এটার সমাধান পাওয়া যায় তাহলে তো আর বাহিরে ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় না, আর একটু সাবধানতার সঙ্গে যদি আপনি চলাফেরা করতে পারেন তাহলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি সেরে উঠবে। পক্স যদি ছোট আকারে দেখা দেয় তাহলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি সেরে যায়, আর অনেক বেশি বড় আকারে দেখা দিলে এবং খুব বেশি চুলকালে তখন কিন্তু আকারটা এরকম ধারণ করে। তাই আমি আপনাদের শেয়ার করেছি, তো সব কিছুই আমি আপনাদের খোলাখুলি বলে দিব যে কীভাবে কী করতে হবে। পক্স দেখা দিলে যেন এরকমভাবে পেকে না যায়, দাগ পড়ে না যায়, চলুন সেই টিপসটির মধ্যে আগেই চলে যাই। আর তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি নিম পাতা। আমরা কম বেশি সবাই জানি যে পক্স দেখা দিলে নিম পাতা কিন্তু খুব দারুণভাবে কাজ করে, আর এই নিম পাতার গুণাগুণ এতটাই বেশি, এর জন্য এতটাই কার্যকরী একটা উপাদান যা পক্সকে খুব তাড়াতাড়ি ভালো করে দিতে সাহায্য করে। আপনি যদি তিন দিনের মধ্যে পক্সকে ভালো করতে চান তাহলে অবশ্যই এই ঘরোয়া টোটকাটি ব্যবহার করে দেখবেন। চিকেন পক্স দেখা দিলে কম বেশি কিন্তু আমরা সবাই নিম পাতা ব্যবহার করে থাকি, আর এটাতে অনেক গুণাগুণ আছে সেটাও আমরা অনেকে জানি, কিন্তু অনেকেই হয়তো সেটা জানি না কীভাবে ব্যবহার করতে হয়। আজকের ভিডিওতে আমি আপনাদের এ টু জেড দেখিয়ে দিব যে নিম পাতা কীভাবে ব্যবহার করবেন আর কখন কতদিন ব্যবহার করবেন। এখন আমি একটি ঝাঁকিতে সবগুলো নিম পাতা ডাল থেকে ছাড়িয়ে নিচ্ছি। আপনার ঘরে যদি কারো কোনো সদস্যদের পক্স দেখা দিয়ে থাকে তাহলে অবশ্যই তাকে যে কোনো এক ঘরে রাখার চেষ্টা করবেন এবং তার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। তার ব্যবহৃত যত ধরনের কাপড়চোপড় আছে, গামছা, তোয়ালে অথবা কাপড়চোপড় সব কিছু কিন্তু আলাদা রাখার চেষ্টা করবেন এবং নিয়মিত সেগুলো ধুয়ে ফেলারও চেষ্টা করবেন। পাশাপাশি আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যদি ঘরের কোনো সদস্যদের পক্স দেখা দিয়ে না থাকে কিন্তু বাহিরের কোনো মানুষের পক্স আপনি দেখতে পান তার কাছ থেকেও কিন্তু অনেকটা দূরে থাকার চেষ্টা করবেন, কারণ যেহেতু এটি খুব বেশি মাত্রায় ছোঁয়াচে সেজন্য কিন্তু অবশ্যই সতর্ক থাকা উচিত। এখন বলে দিচ্ছি পক্স ওঠার আগ মুহূর্তটা কেমন হতে পারে। আপনার শরীর খুব বেশি ব্যথা করতে পারে অথবা জ্বালা করতে পারে, জ্বর জ্বর ভাব হতে পারে অথবা জ্বরও আসতে পারে, খাবারে অরুচি হতে পারে, আর এই ধরনের লক্ষণগুলো যখন আপনি অনুভব করতে পারবেন তখনই বুঝবেন আপনার চিকেন পক্স ওঠার সম্ভাবনা আছে, কারণ পাশাপাশিতে যদি কারো হয়ে থাকে তাহলে কিন্তু সেটা আপনার শরীরেও বাতাসের মাধ্যমে ভাইরাসটা ছড়িয়ে পড়তে পারে, সেজন্য অবশ্যই সতর্ক থাকা উচিত। প্রথম অবস্থায় ঘামাচির মতো দেখা দিতে পারে, ভুলেও কিন্তু আপনারা নখ দিয়ে সেটা খোঁটার চেষ্টা করবেন না বা খুঁটবেন না, খুঁটলে কিন্তু এই রকম সমস্যা হয়ে যেতে পারে, অর্থাৎ পেকে যেতে পারে, আর যদি পেকে যায় তাহলে কিন্তু অনেক বেশি ভোগান্তিতে ভুগতে হবে, এটা ভালো হতে সময় লাগবে, আর তাছাড়া এর মধ্যে কিন্তু অনেক বড় একটা গর্ত হয়ে দাগ পড়ে যেতে পারে। কথাগুলো বলতে বলতে নিম পাতাগুলো ছাড়ানো হয়ে গেছে, কিন্তু এখানে আমি কিছু নিম পাতা রেখে দিয়েছি, এগুলো দিয়ে কি করব সেগুলো পরে বলে দিচ্ছি, আর ঝাঁকিতে যে নিম পাতাগুলো আছে চলুন সেগুলো কি করছি দেখিয়ে দিচ্ছি। তার জন্য লাগবে একটি পাতিল, এই পাতিলে আমি পানি ভর্তি করে নিব একদমই পুরো পাতিল জুড়ে। তো পুরো পাতিলে আমি পানি ভর্তি করে তারপর চলে যাব চুলায়।
পাতিলে পানি পূর্ণ হতে থাকুক। তার ফাঁকে আমি আরেকটি কথা আপনাদের জানিয়ে দিই, যার শরীরে পক্স দেখা দিবে যদি আপনারা খাবার দাবার একটু স্বাভাবিক খেতে পারেন তাহলে আরও বেশি উপকার পাবেন। বিশেষ করে কিছু খাবার এড়িয়ে চলবেন, যেই সমস্ত খাবারে অ্যালার্জি আছে অর্থাৎ অ্যালার্জিযুক্ত খাবারগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন। আমরা কিন্তু কম বেশি সবাই জানি গরুর মাংস, হাঁসের ডিম, ইলিশ মাছ, চিংড়ি মাছ, বেগুন এই খাবারগুলোতে বিশেষ করে খুব বেশি অ্যালার্জি থাকে, যার কারণে আমরা কিন্তু এই সময়ে এই খাবারগুলো থেকে দূরে থাকতে পারি। আর খুব বেশি ফল খেতে পারি, বিশেষ করে ঠান্ডাজনিত খাবার কিন্তু আমরা খেতে পারি। আর সবজি তো অবশ্যই খাবো, বিশেষ করে লাউ, পেঁপে এ ধরনের সবজি খাওয়ার চেষ্টা করবেন। আর পাশাপাশি যদি আপনি ফলমূল খেতে পারেন তাহলে আরও বেশি উপকার পাবেন, যেমন আঙ্গুর, আপেল, মালটা, কমলা, অথবা চাইলে কিন্তু আপনি লেবুর রস দিয়ে শরবত করে খেতে পারেন। আরও কিছু খাবার এড়িয়ে চলতে হবে, যেমন ঘি, মাখন, দুধজাতীয় খাবার যেগুলোতে ফ্যাট আছে সেই খাবারগুলো কিন্তু আপনারা এড়িয়ে চলবেন। তেলযুক্ত খাবার একদমই খাওয়ার চেষ্টা করবেন না, যেমন ভাজা পোড়া এগুলো খাওয়া থেকেও কিন্তু অনেকটা দূরে থাকার চেষ্টা করবেন। তাহলেই দেখবেন আপনাদের শরীরে ওঠা চিকেন পক্সগুলো খুব তাড়াতাড়ি সেরে উঠবে। কথা বলতে বলতে আমি কী কী কাজ করে নিয়েছি আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, তারপরেও আমি মুখে বলে দিচ্ছি। এক পাতিল পানি চুলার উপর বসিয়ে কিছুক্ষণ পর গরম হয়ে যাওয়ার পরে আমি পরিমাণ মতো নিম পাতা এখানে দিয়ে দিয়েছি। তবে আপনারা দেখতে পেয়েছেন আমি এক বাটি পরিমাণ নিম পাতা এখানে ব্যবহার করেছি। এক বাটি পরিমাণ নিম পাতা এক পাতিল পানির জন্যই যথেষ্ট। আর এই পাতাগুলো যতক্ষণ পর্যন্ত না ফুটে উঠবে ততক্ষণ পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে দেখবেন নিম পাতা থেকে সবুজ রং বেরিয়ে এসেছে কিনা। যখনই দেখবেন নিম পাতা থেকে সবুজ রং বেরিয়ে এসেছে তখন আরেকটি উপাদান এর মধ্যে অ্যাড করতে হবে। পাতা থেকে সবুজ রং বেরিয়ে আসার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। চাইলে কিন্তু আপনারা কাঁচা হলুদও ব্যবহার করতে পারেন, তবে পরিমাণটা কিন্তু হতে হবে একদমই সামান্য। ঘরোয়া পদ্ধতিতে অনেকেই বলতো যাদের শরীরে চিকেন পক্স দেখা দিয়েছে তারা যেন 7 দিন গোসল না দেয়, কিন্তু এই ক্ষেত্রে কথাটা একদমই ভুল। এই ক্ষেত্রে অবশ্যই আপনি গোসল দিতে পারেন, প্রয়োজনে সাবান ব্যবহার করা থেকে দূরে থাকবেন। সাবানে যেহেতু প্রচুর পরিমাণে ক্ষার আছে সেজন্য ক্ষারযুক্ত সাবান ব্যবহার করা থেকে দূরে থাকাই শ্রেয়। তো আমি সেক্ষেত্রে বলবো যাদের শরীরে চিকেন পক্স দেখা দিয়েছে আপনারা রীতিমতো প্রতিদিনই গোসল দেওয়ার চেষ্টা করবেন। গোসল করার সময় আমরা সচরাচর কিন্তু মাজনি দিয়ে গা মেজে ঘষে তারপর গোসল করে থাকি। তো এক্ষেত্রে বলবো কোনো রকম মাজনি, গামছা অথবা কোনো কিছু দিয়ে ঘষাঘষি করে গোসল করার চেষ্টাও করবেন না। এতে করে পক্সের মধ্যে যে ধরনের পানি জমে থাকে সেই পানিটা গলে গিয়ে কিন্তু ক্ষত হয়ে যেতে পারে, সেজন্য শুধুমাত্র পানি দিয়ে আপনারা গোসল করার চেষ্টা করবেন। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে এক পাতিল পরিমাণ নিম পাতা সেই সাথে হলুদ দিয়ে ফুটিয়ে নিচ্ছি। এভাবে ঠিক 5 মিনিট পর্যন্ত আপনারা পাতাটা ফুটিয়ে নেবেন। যখনই দেখবেন এর কালার খুব বেশি ঘন হয়ে এসেছে অর্থাৎ সবুজ রংটা খুব বেশি গাঢ় হয়ে এসেছে তখনই কিন্তু পাতিলের পানি নামিয়ে নেবেন। আমি চামচ দিয়ে উঠিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, যদিও রংটা তেমনটা আসছে না তবে আপনারা সরাসরি করলেই সেটা বুঝে নিতে পারবেন। এই পাতিলের সম্পূর্ণ পানি দিয়েই গোসল দেওয়ার চেষ্টা করবেন। আমি এই পাতিলের পানিটা ফুটিয়ে আপনাদের দেখিয়েছি, তবে সম্পূর্ণ পাতিলের পানিতে যেহেতু এখনও পাতা মিশে আছে সেজন্য আপনারা চাইলে এভাবে ছেঁকে নিতে পারেন। এর জন্য আমি আরেকটি পাতিল নিয়ে নিয়েছি আর তারপর এর মধ্যে একটি ছাঁকনি দিয়ে সমস্ত পানিটা আমি ছেঁকে নিচ্ছি। অ্যান্টি ম্যালারিয়াল, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিফাঙ্গাল সমৃদ্ধ নিম পাতা চিকেন পক্সকে দূর করে দিতে অনেক বেশি সাহায্য করে, আর তাছাড়া চিকেন পক্স ভালো করে দিতেও সাহায্য করে। তাই এই পানিটা দিয়ে গোসল করলে আপনারা যে পরিমাণে উপকার পাবেন আর কোনো কিছুতেই এই উপকারটা পাবেন না। তো আমি বলে দিচ্ছি গোসল দেওয়ার পর আপনারা কিন্তু গামছা অথবা তোয়ালে দিয়ে শরীরটাকে খুব বেশি টেনে হেঁচড়ে মোছামুছি করার চেষ্টা করবেন না, খুব আলতো করে পানিটা উঠিয়ে নেওয়ার চেষ্টা করবেন অথবা বাতাসে উঠিয়ে নেওয়ার চেষ্টা করবেন। স্বাভাবিকভাবে পানিটা শুকিয়ে যাওয়ার পর আপনারা কাপড় চোপড় পরিধান করবেন, তবে সেই ক্ষেত্রে সুতির কাপড় চোপড় পরবেন এবং খুব বেশি ঢিলা ডালা কাপড় চোপড় পরার চেষ্টা করবেন। শরীরে যখন চিকেন পক্স দেখা দিয়ে থাকে তখন 1-2 দিনের মধ্যে কিন্তু উঠতে শুরু করে, যতক্ষণ পর্যন্ত উঠতে থাকে ততক্ষণ পর্যন্ত কিন্তু শরীরে প্রচুর পরিমাণে চুলকানি হয়। আর এই চুলকানি কিন্তু একদমই চলে যাবে যদি আপনি নিম পাতার এই গরম পানি দিয়ে গোসল করতে পারেন, তবে গরম পানিটা কিন্তু কুসুম কুসুম গরম করে নেবেন, অর্থাৎ 1 বালতি পানির মধ্যে আপনারা এই 1 পাতিল নিম পাতার পানি মিশিয়ে গোসলটা করে নেবেন। এতে করে কিন্তু আপনাদের চুলকানিটা অনেকটাই চলে যাবে।
নিম পাতা নাওয়ার সময় আমি কিছু নিম পাতা রেখে দিয়েছিলাম, চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি এই নিম পাতাগুলো দিয়ে কি করব। এই নিম পাতাটা কিন্তু কিছুটা শুকিয়ে আসার পর অনেকটাই কিন্তু খসখসা হয়ে যাবে, তবে এটা কিন্তু আপনারা কাঁচা অবস্থায়ও ব্যবহার করতে পারেন। যখন দেখবেন আপনাদের শরীরের চিকেন পক্সগুলো খুব বেশি চুলকাচ্ছে, তখন এভাবে নিম পাতাটা দিয়ে একটু বুলিয়ে নেবেন। আর বুলিয়ে নেওয়ার পর দেখবেন আপনাদের চিকেন পক্সের যে চুলকানিটা আছে সেটা কিন্তু একদমই চলে যাবে, একদমই চুলকাবে না আর। এটা কিন্তু অনেক আগের একটা প্রথা যেটা ঘরোয়া টোটকা হিসাবে অনেক কার্যকরী। তো আপনারা এই নিম পাতার পাতা দিয়ে খুব ভালোভাবে কিন্তু শরীরের মধ্যে আস্তে আস্তে করে চুলকিয়ে নিতে পারবেন। এতে করে কোনো রকম সমস্যা হবে না, বিশেষ করে কোনো রকম দাগ পড়বে না অথবা চুলকাবেও না। তবে অনেক বেশি চুলকানি যদি হয়ে থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খেতে পারেন। একই নিয়মে যদি আপনারা তিন দিন চলেন তাহলে দেখবেন যে চিকেন পক্সগুলো কত তাড়াতাড়ি শুকিয়ে এসেছে আর ভালো হতে শুরু করেছে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লাগে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবার সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।